কাঁচপাড়া পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের মুন্না সাহেবের বাড়িতে আচমকাই আগুন লাগল। গতকাল রাতে আচমকাই 9 নম্বর ওয়ার্ডে মুন্না সাহেবের বাড়িতে আগুন লাগে। সেই সময় বাড়ির মালিক মুন্না সাহু বাড়িতে ছিলেন না, তবে স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ করে। ঘটনাস্থল ঘুরে দেখেন ভাটপাড়া পৌরসভার পৌর প্রশাসক গোপাল রাউত। কিভাবে আগুন লাগলো সে ব্যাপারে ভাটপাড়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে। রাত্রি তো আমাদের থাকি না এখানে, এবার রাত্রিবেলা পরিসরের লোক বলেছে কি না আগুন লেগেছে, আমি সকালে এসে দেখছি পুরো তো সব মিয়ে টিয়ে সব শেষ করে দিয়েছে। এবার বাজারে সব লোক এসছে দেখছে, এবার চেয়ারম্যান এসছে। কী কী ক্ষতি হচ্ছে? ক্ষতি তো অনেক হয়েছে, খাট বিছানা সব টিভি ফিভি সব শেষ। কী করে লাগলো জানতে কী করে বা কিচ্ছু বলতে পারে, এখন সব বলছে কি শর্ট সার্কিট লেগেছে। আমাদেরকে পাশের বাড়ি উনি ফোন করলেন আগে, আচ্ছা রাত্রে ঘুমিয়েছিলাম, বাড়ি থেকে এসে দেখছি যে আমি দরজা খুলেছি দেখছি হড়হড় করে আগুন লেগে যাচ্ছে, ঠিক আছে। তারপরে ইমিডিয়েটলি আগে ফায়ার ব্রিগেডে ফোন লাগিয়েছি, অ্যাড্রেস বলেছি এখানের অ্যাড্রেস, ঠিক আছে। তারপরে উনি তাড়াতাড়ি মানে 5 থেকে 7 মিনিটের মধ্যে ফায়ার ব্রিগেড চলে এসছে। উনি আসার পরে পুরো ভালো করে আগুনগুলো ইয়ে করে তালা একটা এসেছিল, একটাতে হয়ে গেছিল, তাও ফোনে শুনলাম বললো একটা রেডি রাখতে, কিন্তু প্রয়োজন হয়নি। জানা গেছে এখানে তো দেখা যাচ্ছে মিটারে আগুন ছিল, ঠিক আছে, কিন্তু সঠিকভাবে এখনো বলা যাচ্ছে না কিভাবে লাগলো। কায়ুমের রিপোর্ট, নোবেল বাংলা।